নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আমি আমার মায়ের কাছে রবিবার দিন খাচ্ছি কেউ যদি খেতে দেয় আর তারপর যদি সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয় তো বাহ খুবই ভালো লাগে দেখো প্রথমেই আছে লঙ্কা লেবু আর নুন আর তার সাথে আছে আমাদের সজ গাছের সজনাফুল ভাজা আলু ভাজাটা আমি খুব একটা পছন্দ করি না তাই আলু ভাজা আমার একটাই ছিল আর তার সাথে ছিল উচ্ছে চচ্চড়ি ডাটা উচ্ছে আরও সব কিছু দিয়ে উচ্ছে একটা চচ্চড়ি অনেক দিন পরে আমাকে কেউ খেতে দিল এবং এত সুন্দর করে সাজি তাই তোমাদের সাথে এইটা আমি শেয়ার করছি মা চিকেন তুলেছে এবং তার সাথে আমি আমার বনপো সবাই মিলে একসাথে খেয়েছি দেখো সাজিয়ে দিচ্ছে ও আচ্ছা গোটা সিদ্ধ হয়েছে যেটা আমাদের গটিদের বাড়িতে হয়ে থাকে কিন্তু আমরা তখন একটু ব্যস্ত ছিলাম মায়েরা পুরীতে ছিল সেই জন্য গোটা সিদ্ধ তখন সেই টাইমে খেতে পারিনি তাই আজকে সানডে আছে আজকে মা একটু করে দিল আমাদের আফতারে শশা ছিল মাছের ঝোল ছিল আর ছিল চিকেনের সবগুলোই তো বেশ মা আর ছিল টক দই আর জল বেশ গোটা সিদ্ধটাও কিন্তু খুব ভালো হয়েছিল। দিনের দিনে হয়নি কিন্তু পরে খুব ভালো হয়ে লেগেছে আমার ধন্যবাদ